আসসালামু আলাইকুম। আজকে জীবনে প্রথম বাইর হতো আমরা ফেরি খেতে বাইরে যাচ্ছি। আমাদের 14 বছরের বিবাহিত লাইফে আজ ফার্স্ট টাইম আমরা বাইরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ঢাকা শহরের শুনশান রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বাড্ডা থেকে ধানমন্ডি স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমাদের মূল লক্ষ্য হলো সেখানে সেহরি করা। এর আগে কখনো বাসার বাহিরে সেহরি করার প্রয়োজন পড়েনি বা ইচ্ছেও জাগেনি। এবারেই প্রথম চিন্তা করলাম যে বাইরে সেহরি করে দেখি কীরকম হয়। তাই আমরা এই রাদ্যপুরে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাতে বাইরে সেহরি করতে যাবার মূল বাধা যেটি সেটি হলো বাহন। আমাদের যেহেতু বাইক আছে আমরা বাইক নিয়ে রওনা দিলাম সেহরি করার উদ্দেশ্যে। শুনশান রাস্তা, মাঝে মাঝে দু একটি দোকান খোলা দেখতে পাওয়া যায় আর নাইট গার্ডরা রয়েছেন। এছাড়া রাস্তায় দু একটি ট্রাক আর হঠাৎ হঠাৎ এক আটটা বাসের দেখা পাওয়া যায়। এছাড়া বলতে গেলে পুরো রাস্তাই ফাঁকা। জায়গায় জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে। চেকপোস্টের কারণে মনে হলো রাস্তাটি কিছুটা নিরাপদ। তারপরেও অন্ধকার রাতে অন্ধকার রাস্তা দিয়ে শুনশান রাস্তা দিয়ে যেতে একটু তো ভয় লাগাটা স্বাভাবিক। তো এরকম একটি অন্ধকার রাতে আমরা যাচ্ছি সেহরি করতে, মনে কিছুটা ভয় কিছুটা শঙ্কা নিয়ে। তবে আমাদের মনে আনন্দ ছিল একদিক দিয়ে যে এই প্রথম আমরা বাসার বাহিরে কোথাও সেহরি করতে যাচ্ছি। দিনের বেলা এই রাস্তাগুলোতে জ্যাম থাকে প্রকট। ভিআইপি রোড হওয়ায় সব সময় গাড়ির চাপ থাকে এই রাস্তায়। কিন্তু রাতে পুরোই উল্টো, একেবারে ফাঁকা। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধারের যত রকমের আলোকসজ্জা সৌন্দর্য সব উপভোগ করতে করতে যাওয়া যায়। যেমন আমরা এখন বঙ্গবন্ধু নব থিয়েটার পার হয়ে সমরাস্ত্র মিউজিয়াম পার হয়ে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি ধানমন্ডির দিকে। ঝড়ের পূর্বাভাস থাকায় সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় আমরা বেশ ঠান্ডা বাতাস অনুভব করতে করতে এগিয়ে গেলাম। চলে আসলাম রাত 3টার সময় স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট ধানমন্ডিতে। আমাদের আজকের অভিযান হলো সেহরি খাওয়া। আসার আগে খোঁজ নিয়ে আসছি যে সেহরিতে ওটা খোলা থাকে স্টার। আমরা এখন দোতলায় উঠতেছি। ওঠার সময় এখানে বড় করে লেখা আছে সেহরির ব্যবস্থা আছে, কিন্তু বসার জায়গা পাবো কি? স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের দোতলায় লোকে পরিপূর্ণ। আমাদেরকে বেশ সময় দিতে হয় একটি খালি টেবিল পাওয়ার জন্য। অনেকেই সেহরি খেতে এসেছেন। আমাদের আজকের মেনু হলো খাসির জালা, মুরগ মুসাল্লাম বা বাংলায় যেটাকে বলা হয় মুরগ মুসাল্লাম, ইংরেজিতে রোস্ট, ডাল, মিক্স সবজির কথা বলা হয়েছিল, মিক্স সবজি এখনো আসেনি। এই এখন রাত প্রায় 3:30 বাজে। আমাদের মতো অনেকেই সেহরি খেতে আসছে। সবাই হয়তো আমাদের মতোই আগে আগে রওনা দিয়েছে। আমরা 2:45 দিকে রওনা দিলাম। আমরা
স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের নর্মাল মেনুতে যা যা থাকে সেহরিতে যে তা পাওয়া যায় না তা আমরা জানতাম না। আমরা মূলত গিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই দিয়ে ভাত খাবো, আর যদি কাবাব থাকে তো কাবাব নেব। সেখানে গিয়ে দেখলাম শুধুমাত্র খাসির রেজালা এবং মুরগ মুসাল্লাম বা রোস্ট রয়েছে। মিক্সড সবজির কথা বলেছিলাম, মিক্সড সবজি কিছুক্ষণ পরে জানিয়ে গেল যে মিক্সড সবজি নেই, আর ছিল ডাল। আসলে সেহরির আয়োজনের জন্যে এটি খুব বেশি ভালো কোনো মেনু না, আমরা খুবই হতাশ হয়েছি। এর চেয়েও বেশি হতাশ হয়েছি খেতে গিয়ে। খাসির রেজালা ছিল একেবারেই নিম্নমানের, পাতলা, একদম পাতলা টলটলে ঝোল। সেই খাসিতে খুব একটা স্বাদ ছিল না, মশলাও ছিল না, সিদ্ধও ঠিকমতো হয়নি। তবে মুরগ মুসাল্লাম বা রোস্ট বেশ ভালো ছিল, ডালটা ছিল মোটামুটি। তা এই ছিল আমাদের সেহরির মেনু, খুব আশা নিয়ে গিয়ে আশাহত হওয়া। নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ অন্য জায়গায় ট্রাই করব সেহরি, তবে স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে আর যাব না।
অনুভূতি ভালো, জীবনে লাইফে ফার্স্ট টাইম আজকে আমরা ফেরি করেছি, বাহিরে অনুভূতিটা বেশ ভালো, অনেক সুন্দর বাতাস আসছে, চমৎকার, কিন্তু কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নামে গরম কইটা, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আমরা যাইতে যাইতে হয়তো বা জোরে বৃষ্টি নামলেও নামতে পারে।